whoever be perfectly WhatsApp about my video, then I'm gonna be perfectly thanks to all of you. Whoever be like, comment, share, and always perfect. It's good, nothing. একজন মসজিদের ইমাম সাহেব যদি 5000 টাকা স্যালারি পায় তাহলে তারও তো একটা সংসার আছে, সে তো সারা জীবন তো কুমার হিসেবে থাকে না, তাহলে তাদের কেন এত কম পারিশ্রমিক দেওয়া হবে? মাদ্রাসা প্রেমিক ছাত্র আছেন, অবশ্যই আমি তাদেরকে বলবো আপনারা নিজেকে হেয় প্রতিপন্ন হিসেবে নেবেন না, অবভিয়াসলি আপনারা ট্যালেন্টফুল হিসেবে দেখবেন, আল্লাহ পাক সকলকে সহি অবস্থায় ট্যালেন্ট দিয়ে দেখেন, যদিও আমরা সেটার দিক পর্যায়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি বাংলা প্রবাদে কিছু কথা থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে গোবরেও নাকি পদ্ম ফুল ফোটে, কিন্তু আমাদের বর্তমান সমাজে যার অর্থ আছে তাকে আমরা ধনী বলে থাকি, কিন্তু যার মেধা আছে তাকে ওইভাবে প্রাধান্য দেই না বা মূল্যায়ন করি না, যার টাকা আছে টাকার জন্য তাকে আমরা মূল্যায়ন করি, কিন্তু আসলে আজকের বিষয়টা আমরা সেভাবে উপস্থাপন করছি না। আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার ভিডিও আমাদের এই ফেসবুক পেজে দেখেছেন, সেখানে প্রায় আপনারা 60 লক্ষ মানুষ দেখেছেন, এটা আসলে ওনার জন্য বিগ একটা পাওয়া, যেখানে তিনি ফেনীর বিভিন্ন স্থানে যে ইংলিশে এই টকিং করে কথা বলে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা অর্থনীতিভাবে সাপোর্ট পেত, এটা কিন্তু তার জন্য ছোট একটা বিষয় দাঁড়ায়, তার স্থানটা কিন্তু আরও উপরে থাকার কথা ছিল। আজকে কেন তিনি এই পর্যায়ে আছেন আর কি সেই বিষয় আর বর্তমানে তার বাসাটা কোথায় বা কেমন তাদের জীবনযাপন চলছে সব কিছু আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ওনার কি হন? আমি ওনার ছেলে, ওনার পিতা হই। আপনি ওনার পিতা হন, আপনার নাম? আমার নাম মৌলভী সালেহ আহমদ। মৌলভী সালেহ আহমদ, আপনি কি করেন? আমি ইমামতি করি। ইমামতি করেন, কত বছর ধরে? ইমামতি প্রায় 30 বছর। 30 বছর ধরে করতেছেন। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে তিনজন। তিনজন, দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, উনি কি সবার বড় নাকি ছোট? না, উনি মেজে। উনি মেজো। এই যে ওনার যে প্রতিভাটা আপনার অন্য ছেলে মেয়ের মধ্যেও কি আছে? সেম হয়তো বা 19 বেশ হতে পারে, সেম হতে কিছু মেটা লুক লাইক সাম মেটা 19 মেটা মানে তার থেকে একটু কম। আচ্ছা আচ্ছা, তাহলে বলা যায় আল্লাহর রহমতে আপনার সংসারে বা আপনার পরিবারে আল্লাহ পাক অনেক একটা বড় ধরনের নিয়ামত দিয়েছে, এমন একটা কিছু। জি, একটা বড় একটা নিয়ামত দিয়েছে। আপনার ছেলেকে কোন লাইনে আপনি পড়াশোনা করিয়েছেন? আমি মাদ্রাসা লাইনে লেখাপড়াই করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি আর্থিক এর কারণে, দুর্বলতার কারণে আমি লেখাপড়া করতে পারছি মানে করাতে পারছি না, কি কাজে এখন আরও সামনে তারে অগ্রসর হওয়ার জন্য, অগ্রসর করার জন্য আর্থিকের প্রয়োজন হিসাবে আমি তারে সুশিক্ষায় শিক্ষিত মানে বানাইতে চাই। কতটুকু পড়াশোনা করিয়েছেন তাকে? তাকে এসএসসি পর্যন্ত মানে পড়াশোনা করাইছে। তার পরবর্তীতে পড়াশোনাটা কন্টিনিউ হলো না কেন? মানে সে অর্থাৎ অভাবগ্রস্ত হচ্ছি আমরা ছিলাম, যার কারণে আমি খরচ সারাতে পারি নাই, লেখাপড়ার খরচ করে সারাতে পারি নাই, এরপর থেকে তার লেখাপড়াটা ডাউন হয়ে যায়। ডাউন হয়েছে। কত বছর ধরে এখন বিরতিতে আছে লেখাপড়া? প্রায় 4 বছর। প্রায় 4 বছর ধরে? জি, 4 বছর ধরে। এর মধ্যে দিয়ে উনি কিভাবে দিনগুলো পার করলেন বা কি করছেন? প্রাইভেট টিউশনি মানে করছে, আর আমি বেতন 5000 টাকা এটা দিয়ে মানে পারিবারিক মানে খরচা আদি মানে চলতে সারা তো। আচ্ছা, আপনি মসজিদের ইমামতি করেন, আপনার স্যালারি হচ্ছে 5000 টাকা? জি। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটা কথা বলতে চাই, কথাটি আমি নোট করেছি, অবশ্যই আপনারা নোট করবেন। একজন মসজিদের ইমাম সাহেব যদি 5000 টাকা স্যালারি পায় তাহলে তারও তো একটা সংসার আছে, সে তো সারা জীবন তো কুমার হিসেবে থাকে না, তাহলে তাদের কেন এত কম পারিশ্রমিক দেওয়া হবে? এই বিষয়টা অবশ্যই আপনারা একটু মাথায় নেবেন, তারপরে একটু বিবেচনা করবেন, কারণ তাদেরও সংসার আছে, আর এই লেভেলে যারা চাকরি করে অন্য সব সেক্টরে আমি বলবো তাদেরও কিন্তু সর্বনিম্ন বেতন দাঁড়ায় 12-15 হাজার টাকা, যেহেতু ওনার দীর্ঘদিনের সার্ভিস জীবন তাহলে কিন্তু ওনার বেতনটা আরও বেশি হওয়ার কথা ছিল, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা এগোতে চাই যে এই বিষয়টা। হ্যাঁ, এই যে আপনার ছেলে যেখানে যাচ্ছে ইংলিশে অনবরত কথা বলছে, এই বিষয়টা কখন থেকে শুরু হলো? 2 বছর পূর্ব থেকে মানে আর এটা মানে হচ্ছে মানে 2 বছর ধরে এটা করতেছে। এই বিষয়টা কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ মানে আমার কাছে ভালো লাগতেছে। ভালো লাগতেছে? বর্তমানে এই যে কোনো একটা মাধ্যমে বলা যাক, এটা আল্লাহর পাকের ইশারা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, আমরা জানি, হয়তো আমাদের মাধ্যমে তিনি আমাদের কাছে এসেছেন বিদায় একটা ভিডিও করেছিলাম, সেই সুবাদে অনেক মানুষ দেখেছে তাকে, আজকে অনেক মানুষ তাকে সম্মানজনক স্থানে দিয়েছে। হ্যাঁ, এই যে বিষয়টা, এতে করে ওনাকে নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি বা কিভাবে এগোতে চাচ্ছেন? আমি আর্থিক সহযোগিতার মাধ্যমে ছেলেটাকে লেখাপড়ায় করাই, মানে সে অর্থাৎ এই জ্ঞান যেন কাজে লাগাইতে পারে, লাগে নিজের মানে ভবিষ্যৎ ভালো হইতে পারে,
সম্মানী হইতে পারে, আল্লাহ পাকের দরবারে যেন সম্মানী হয় বা মানুষের দোয়া চাইতেছি, এটাই আমার। যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে অধিকাংশ মানুষ তাকে চাকরির জন্য ইনভাইট করছে, আপনাদের চাওয়াটা কি চাকরি থাকবে নাকি পড়াশোনা করি আরো উপরে উঠাবেন, কোনটা? পড়াশোনা করি আরো মানে উপরে উঠাইতে চাই, চাইতে চাই। মূলত ফোকাস হচ্ছে এখন আরো পড়াশোনা করাতে চাই আমরা। জি, আরো আমার পড়াশোনা করাইতে চাই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন আপনার কিছু অর্থনৈতিক সমস্যা আছে সেজন্যই ওনাকে ওইভাবে পড়াশোনা কন্টিনিউ করাতে পারছেন না? জি, পাচ্ছি না। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম এই যিনি আছেন আমাদের ইংলিশ ম্যান নামে পরিচিত এখন বর্তমানে তার বাবার সাথে, এখন আমরা তার সাথে কথা বলবো, তো চলুন তার কাছে চলে যাই। তো এখন আমরা যার সাথে কথা বলছি তার ফেসটা দেখে কিন্তু অনেকটা আপনারা চিনে গিয়েছেন, সেই গ্রামগঞ্জের একটি ছেলে যিনি ছিলেন লুঙ্গি পরে, মানে সিম্পল, তত বেশি গর্জিয়াস না, কিন্তু আজকে তার বাড়িতে এসে পড়েছি আমরা। দেখতে পাচ্ছেন তাদের বাড়ির মূল ভিউটা, এখন আমরা তার সাথে কথা বলবো আর তিনি এখানে যে বেড়ে ওঠেন সব কিছু আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। জন্মগত থেকে যখন জন্ম অবস্থায় ছিলাম তখন পর্যালোচনা হিসেবে আব্বু আম্মু দুজনে এই নামটা চুজ করেছেন, সে হিসেবে আমি নামটা পেয়েছি। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছেন এটা আপনার আব্বুর মুখ থেকে আমরা জানতে পারলাম। জি, বিশেষ করে যখন আপনি মাদ্রাসাতে পড়াশোনা করেছিলেন তখন আপনার পাশের যে বন্ধুগুলো ছিল তারা আপনার এই ট্যালেন্টটা বা এই মেথডটা তারা দেখতে পেরেছিল বা বুঝতে পেরেছিল? সিম্পলি এটা মানুষের বিগত হিসেবে মানুষ অনেক দিক দিয়ে ট্যালেন্ট হয়, আমারটাও কি ছাত্র হিসেবে আমি অন্যদের মতো সমতলে হিসেবে ছিলাম, তাই সে হিসেবে আমাকে চিনতেও জানতো। এখনো চিনে জানা যারা তার সাক্ষাতে সঠিকভাবে এগিয়ে আসে। আচ্ছা, অবশ্যই অবশ্যই, এবং এই অবস্থাটা তারা জানতো না, এই অবস্থা জানতো না, মানে ভেতরের খবরটা কেউ জানতো না। না, তো সুপ্রিয় দর্শক, যেই কথাগুলো বলে তিনি ভাইরাল হয়েছেন সেটা হচ্ছে অন্যতম ভাষাটা হচ্ছিল ইংলিশ ভাষা। হ্যাঁ, মাদ্রাসার লাইনে সচরাচর আমরা যেটা দেখি মাদ্রাসা থেকে সবসময় আরবি আর হচ্ছে বাংলাটা দিতে প্রাধান্য দেওয়া হয় বেশি, সেই ক্ষেত্রে আপনারটা বিপরীত ইংলিশে ঝুঁকে গেলেন, আসলে এই বিষয়টা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক ভালো, এবং যারা মাদ্রাসা প্রেমিক ছাত্র আছেন অবশ্যই আমি তাদেরকে বলবো আপনারা নিজেকে হেয় প্রতিপন্ন হিসাবে নেবেন না, অবভিয়াসলি আপনারা ট্যালেন্টফুল হিসাবে দেখবেন, আল্লাহ পাক সকলকে সহি অবস্থায় ট্যালেন্ট দিয়ে থাকেন যদিও আমরা সেটার দিক পর্যালোচনা করি। আচ্ছা, তো আপনার যেই আল্লাহ পাক জ্ঞানটা দিয়েছেন, হ্যাঁ, এটাকে আপনি কিভাবে মেনটেন করতে চান, পরিচালনা করতে চান? দ্যাট আমি পরিচালনা করতে চাই এতটুকু যে যাতে করে আমি আমার দেশের জন্য কাজ করতে পারি, দশের জন্য কাজ করতে পারি, দেশ দশ যখন আমাকে চাইবে কাজের সূত্র হিসাবে, যখন আমি আমার কাজের প্রমাণটা আপনাদের চ্যানেলে তো প্রমাণ করেছি দ্যাট আই এম জাস্ট বি নিডেড সামথিং লাইক দ্যাট, অবভিয়াসলি হোয়েন এভার বি ডান ইট, আমি চাচ্ছি যেটা সেটা আপনারা করে ফেলছেন এবং কি করতেছেন, এটা আমার কাছে অনেক বেশি পাওয়া প্রাধান্য। আই এম জাস্ট বি হ্যাপি বাই অ্যাবাউট ইউর নেম অফ চ্যানেল। তো সুপ্রিয় দর্শক, যেটা হচ্ছে তার গুণ আছে কিন্তু সেটা মানুষের কাছে বিস্তার করতে পারছে না, তার একমাত্র কারণ হচ্ছিল অর্থনৈতিক সমস্যার কারণে, এটা প্রথমেই ওনার বাবার মুখ থেকে শুনলাম এবং ওনার মুখ থেকে আমরা যেটা জানতে পারলাম যদি অর্থনৈতিকভাবে কিছু সাপোর্ট পাওয়া যায় তাহলে তিনি অনেক দূর যেতে পারবেন, দেশ ও দশের জন্য কাজ করতে পারবেন, এটা আমরা স্পষ্ট হলাম। এখন ব্যক্তিগতভাবে আপনার বাবার তরফ থেকে আমরা যেটা জানলাম আপনাকে পড়াশোনা করাতে চাচ্ছে, আপনার ব্যক্তিগত ভবিষ্যতের প্ল্যানিংটা কি? অ্যাজ পারফেক্টলি বিল্ড আপ এন্ড অ্যাজ লাইক এ টিচার অফিশিয়াল। আচ্ছা আচ্ছা, টিচার্স পয়েন্ট। আচ্ছা, আপনি মানে শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? ইয়েস। আচ্ছা, এটা অনেক ভালো একটা দিক, আমরাও চাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন মানুষ যারা ওনার মতো আছে তারা যেন আনি পথটাকে বেছে নেয়, এই ক্ষেত্রে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি এমন একটা পথ বেছে নিয়েছে যেটা অবশ্যই অনেকের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আপনি কি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান যারা ভিডিওটা দেখছে? আমি সকলের উদ্দেশ্য বলতে চাই কিছু, যারা আপনারা যেভাবে হিসাবে পর্যালোচনা হিসাবে নিছেন ইংরেজিটা সঠিক অবস্থানে নিয়েছেন, আবার আমি আমার ইংরেজিটা এক্সপ্লেনেবল হিসেবে নেব, that whoever be perfectly watch up over my video then I'm gonna be perfectly thanks to all of you whoever be like comment share and always perfect it's good nothing whenever be perfectly don't it look like it's perfectly I'm just we have it something from you whenever be you like as a don't it like as a beggarly I'm just be not needed beggarly I'm just be
বইটা ভাবে চ্যালেঞ্জলি হোয়েন এভার ইউ পারফেক্টলি অ্যাজ এ ডোনেশন ফাউন্ডেশন লাইকস ডোনেশন ইজ ফাউন্ডেশন অ্যাভেলেবল হু এভার বি লাইক এ ফুয়ার গাই ইটস কল বি অল অফ ম্যানস হ্যাভ এ থট রিয়েল থট হোয়াট ইজ দ্যাট কন্ডিশনস দ্যাট উই আর অলওয়েজ ট্রাই টু পারফেক্টলি নট আন্ডারস্ট্যান্ড এনি ম্যান কাইন্ডলি অল কাইন্ড অলমাইটি আল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন আপনি এখন আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজে বা এই সোশ্যাল মিডিয়ার জগতে অনেক গ্রুপ আছে অনেক পেজ আছে হ্যাঁ অনেকেই এরকম আপনাদের মতো যাদের প্রতিভা আছে তাদেরকে নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে এবং কেউ যদি আপনাকে অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করতে চায় সেই ক্ষেত্রেও উভয় ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার মতন কি মাধ্যম দিতে চান আমি শুধু একটা নাম্বারে দিতে চাই আর ওই নাম্বারে আপনারা যদি বিগত হিসেবে প্রচুরভাবে কল হিসেবে দেবেন তা আমার আব্বুর কাছে বিরক্তিকর অবস্থায় উৎপত্তি হিসেবে থাকবে আমি তারপরেও ওনার বিকাশ নাম্বারটা দিতে চাই আমি আমার বাবার অধীনে থাকা ছেলে এমন হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করতেছি যদি আপনারা বিষয়টা বিবেচনার হিসাবে সঠিক পর্যায়ে নেবেন আমি নাম্বারটা দিচ্ছি 01822 3712 3 বিশেষ করে যদি তাকে কোনো ধরনের অর্থনৈতিক ভাবে সাহায্য করতে চান প্লাস তাকে যদি কোনো একটা মাধ্যম বা কোনো ভাবে উপকার করতে পারেন তাহলেই কল দিবেন অযথা কল দিবেন না কারণ ইনি যিনি আছেন ওনার বাবা তিনি কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব অবশ্যই বুঝতে পারতেছেন তিনি নামাজে থাকতে পারেন বিভিন্ন সময় ব্যস্ত থাকতে পারেন মসজিদের কাজে তো সেই সুবাদে আপনাদের কাছে বিশেষভাবে এটাই অনুরোধ রাখছি আমি তো সব কিছু শেষ পরিসরে এসে কেমন লাগছে ভাইরাল হওয়ার জগৎটা It's so much was really I have a so much happily in look like a so much have supporting by anyone call me hey who are you you are viral man আচ্ছা আচ্ছা then I'm going to be here. Whatever you have any problem there no I'm just be take a selfie I have nothing to problem মানে এখন মানুষ সেলফি তোলে অনেকে এটা অনেক ভালো লাগে ইয়া আচ্ছা আসলে আমাদের সবারই ভালো লাগার মত একটা কাজ যদি আমরা যদি ভালো কাজে ভাইরাল হই যারা আছে ক্ষণিকের ভাইরাল হয় বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে সেই ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম আমরা চাই অবশ্যই তার পাশে সবাই দাঁড়াবেন অবশ্যই আপনি গ্রামের যে বাড়িতে আছেন এটাকে কেন্দ্র করে আমাদেরকে দুই চার লাইন ইংলিশে কথা বলে দেন That's a situated in Chagalnaya by other name of a village name always known South Jashpur, Dokkhin Jashpur as a perfectly in Bengali side. Chagalnaya, for sure is always be perfectly known to you. Poor is a poor. Much ability. Rich is rich, but knowledgely whoever be rich I am so much respect to you I'm so much respect to you because you are knowledgely rich you are knowledgely look like as a poor man when you anyone thought that he is a knowledgely poor তো এখন আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি যে অনুরূপত সবার সাথে বাইরে যে ইংলিশে কথা বলার চেষ্টা করেন অবশ্যই এটা কি ভাষায় করা হয় that possibly I am just be do this in my home nothing because there was families always be doing their work অর্থাৎ পরিবার তো পরিবারের কাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাকে তো আমি ওনাদেরকে কাজের হিসাবে কিভাবে ডিস্টার্ব করব আমি জিজ্ঞেস করলাম তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম ততটা হয়তো বা ওনাদের ডিটেইলস তুলে ধরতে পারিনি তবে আজকে যতটুকু সম্ভব হয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আমাদের যে পেজ থেকে আপনারা ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে নিশিওয়ালা আর আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা হচ্ছে হানিফ টিভি যেটার মধ্যে আপনারা অনবরত সবাই সাড়া দিয়ে থাকেন তো আমাদের ছোট্ট চ্যানেল থেকে ছোট্ট কিছু তাদের জন্য রাখছি অবশ্যই এই আমরা যে দাঁড়াচ্ছি এরকম আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আজকে এর উপরে ভিত্তি করে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নতুন এমনকি অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ